দিশপুৰত ক্ষমতা চ্যুত তথা গাদীচ্যুত হোৱাৰ পাছতে আভ্যন্তৰীণ কণ্ডলত জৰ্জৰিত হৈছে কংগ্ৰেছ দল। বাদ বিসম্বাদ, গৃহকণ্ডলত বিপৰ্যস্ত কংগ্ৰেছ দল। এটাৰ পিছত আনটো নিৰ্বাচনত শোচনীয় পৰাজয় বৰণ কৰিবলগীয়া হৈছে দলটোৱে। আনকি দলটোৰ ভিতৰচৰাত একাংশ বিশ্বাসঘাতক থকা বুলিও দলটোৰ ভিতৰচৰাত জোকাৰণিৰ সৃষ্টি হৈছে। এই বিশ্বাসঘাতকৰ তালিকা লৈ দিল্লীলৈ গৈছিল APCCৰ সভাপতি ভূপেন বৰা। আৰু তেনেকুৱা ধৰণৰ অৰিয়াৰি, তেনেকুৱা ধৰণৰ বিসম্বাদ, তেনেকুৱা ধৰণৰ গৃহকণ্ডল চলি থকাৰ মাজতে এইবাৰ একাংশ শীৰ্ষ কংগ্ৰেছীৰ সমষ্টিক লৈ খোৱা কামোৰা লাগিছে। দলটোৰ ভিতৰচৰাত ইয়াকে লৈ এতিয়া বলিৰ পথা সজাইছে ইজনে আনজনক। মুঠৰ ওপৰত এতিয়া টনা আজোৰা লাগিছে সমষ্টিক লৈ, খোৱা কামোৰা লাগিছে সমষ্টিক লৈ একাংশ শীৰ্ষ কংগ্ৰেছীৰ। কোনে এৰিব, কোনে ধৰিব, তাকে লৈ চলিছে এতিয়া ব্যাপক জল্পনা কল্পনা। শেহতীয়াকৈ সমষ্টিৰ পুনৰ নিৰ্ধাৰণ হৈছে। সমষ্টিৰ পুনৰ নিৰ্ধাৰণৰ চূড়ান্ত তালিকা প্ৰকাশ পাইছে। সেই মৰ্মে লোকসভা সমষ্টিৰ চাৰিসীমাৰ কিছু ৰদ বদল কৰা হৈছে। লোকসভা সমষ্টিসমূহৰ চাৰিসীমাৰ সলনি হৈছে। সমান্তৰালকৈ বিধানসভা সমষ্টিৰো চাৰিসীমা সলনি হৈছে। একাংশ বিধানসভা সমষ্টি সংৰক্ষণ কৰা হৈছে, একাংশ লোকসভা সমষ্টি সংৰক্ষণৰ ব্যৱস্থা কৰা হৈছে। গতিকে তেনেস্থলত এতিয়া সমষ্টি হেৰুৱাইছে একাংশ নেতাই। গতিকে সেইসকল নেতাই কোন সমষ্টিত এতিয়া প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব, তাকে লৈ বিভিন্ন ধৰণৰ সমীকৰণ, তাকে লৈ বিভিন্ন ধৰণৰ অংকত ব্যস্ত হৈ আছে এইসকল নেতাই। তাৰ মাজতে যদি আমি কওঁ দুগৰাকী শীৰ্ষ নেতাৰ কথা, এগৰাকী গৌৰৱ গগৈ, যি কলিয়াবৰ সমষ্টি, এতিয়া কলিয়াবৰ সমষ্টিৰ নতুন নামেৰে নামাকৰণ কৰা হৈছে, নতুন চাৰিসীমাৰে গঠন কৰা হৈছে কাজিৰঙা সমষ্টি। এই কাজিৰঙা সমষ্টি কিন্তু 2024 চনত কংগ্ৰেছৰ বাবে অৰ্থাৎ গৌৰৱ গগৈৰ বাবে মুঠেও সুৰক্ষিত নহয়। এই দিশটোৰ প্ৰতি চাই এতিয়া গৌৰৱ গগৈয়ে বিচাৰিছে প্ৰদ্যুৎ বৰদলৈৰ নগাঁও সমষ্টি। যিহেতু নগাঁও সমষ্টিত নতুন বহু স্থান অন্তৰ্ভুক্ত হৈছে, বিশেষকৈ সংখ্যালঘু বহু স্থানেই অন্তৰ্ভুক্ত কৰা হৈছে এইবাৰ নগাঁও সমষ্টিত। গতিকে সেই দিশটোলৈ চাই এতিয়া নগাঁও সমষ্টি বিচাৰিছে সাংসদ গৌৰৱ গগৈয়ে। কিন্তু প্ৰদ্যুৎ বৰদলৈয়ে নগাঁও সমষ্টি এৰি দিবনে নাই, ইতিমধ্যে প্ৰদ্যুৎ বৰদলৈয়ে স্পষ্ট কৰিছে নিজৰ স্থিতি। যিকোনো প্ৰকাৰে নগাঁও সমষ্টি লাগিবই প্ৰদ্যুৎ বৰদলৈ। প্ৰদ্যুৎ বৰদলৈয়ে 2024 চনত নগাঁৱৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব বুলি ইতিমধ্যে তেওঁ উল্লেখ কৰিছে। কিন্তু তাৰ লগতে যদি চোৱা হয়, কংগ্ৰেছৰ সূত্ৰই প্ৰকাশ কৰিছে যে ইতিমধ্যেই গৌৰৱ গগৈয়ে নগাঁও লোকসভা সমষ্টিৰ অন্তৰ্গত বিভিন্ন স্থানত ইতিমধ্যে বিভিন্ন ধৰণৰ কুচকাৱাজ চলাই গৈছে। বিভিন্ন ধৰণৰ অনুষ্ঠান, সভা, কমিটি অংশগ্ৰহণ কৰি লাহে লাহে এক প্ৰকাৰ নগাঁও সমষ্টিত প্ৰতিদ্বন্দ্বিতা কৰাৰ মন মেলিছে গৌৰৱ গগৈয়ে। নগাঁও সমষ্টিত বহু সংখ্যালঘু অঞ্চল অন্তৰ্ভুক্ত কৰা হৈছে আৰু যাৰ বাবে এতিয়া নগাঁও লোকসভা সমষ্টিক টাৰ্গেট কৰি লৈছে গৌৰৱ গগৈয়ে। কাৰণ কলিয়াবৰ অৰ্থাৎ এতিয়াৰ কাজিৰঙা সমষ্টি সুৰক্ষিত নহয়, তাৰ পৰিৱৰ্তে কিন্তু কংগ্ৰেছৰ বাবে বৰ্তমান নিৰাপদ এটা সমষ্টি হিচাপে বিবেচিত হৈছে নগাঁও লোকসভা সমষ্টি। গতিকে এই নগাঁও লোকসভা সমষ্টিতেই এতিয়া লক্ষ্য গৌৰৱ গগৈৰ। কিন্তু তাৰ পৰিৱৰ্তে সাংসদ প্ৰদ্যুৎ বৰদলৈয়ে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰি কৈছে যে কোনো এগৰাকী নেতাই বিভিন্ন অনুষ্ঠান প্ৰতিষ্ঠানত ভাগ ল'লে, সভা সমিতিয়ে ভাগ ল'লে, এইটো নুবুজায় যে তেওঁ সেই সমষ্টিটোত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব। এনেদৰে এটা তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য কৰি থৈছে সাংসদ প্ৰদ্যুৎ বৰদলৈয়ে। গতিকে কোনে এৰিব, কোনে ধৰিব, তাৰ বাবে আমি নিশ্চয় অপেক্ষা কৰিব লাগিব। এয়া নগাঁও আৰু কলিয়াবৰ সমষ্টি, অৰ্থাৎ নগাঁও আৰু কাজিৰঙা সমষ্টিৰ কথা আমি আপোনাক জনাইছোঁ। ঠিক তেনেদৰে আন একাংশ শীৰ্ষ কংগ্ৰেছী নেতাৰ কথা যদি আমি ক'বলৈ যাওঁ, ধুবুৰী সমষ্টিৰ কথালৈ যদি আহোঁ, এই ধুবুৰী সমষ্টি 2009 চনৰ পৰাই AIDF প্ৰধান বদৰুদ্দিন আজমলৰ দখলত আছে। AIDFৰ এটা শক্তিশালী ভেটি থকা সমষ্টি ধুবুৰী, আৰু এই ধুবুৰীৰ পৰাই এইবাৰ AIDFক উৎখাত কৰাৰ পণ লৈছে কংগ্ৰেছে, যাৰ বাবে AIDFৰ সৈতে সম্পূৰ্ণ সম্পৰ্ক ছেদ কৰিছে। ৰাহুল গান্ধীয়েও শেহতীয়াকৈ স্পষ্ট কৰিছে যে AIDFৰ সৈতে কংগ্ৰেছৰ কোনো ধৰণৰ মিত্ৰতাৰ সম্পৰ্ক আৰু নহ'ব 2024 চনৰ নিৰ্বাচনত। গতিকে তেনেস্থলত আজমলৰ ভেটিত কপনি তুলি কংগ্ৰেছে কেনেদৰে দখল কৰিব পাৰে ধুবুৰী সমষ্টিত, তাৰ কূটকৌশল ৰচনা কৰি আছে। গতিকে এই ধুবুৰী সমষ্টিত কংগ্ৰেছৰ কোন প্ৰাৰ্থী হ'ব, তাকে লৈ চলিছে এতিয়া জল্পনা কল্পনা। গতিকে এতিয়া ধুবুৰীৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা কৰাৰ মন মেলিছে বৰ্তমানৰ বৰপেটা লোকসভা সমষ্টিৰ সাংসদ, কংগ্ৰেছ সাংসদ আব্দুল খালেকে। কিন্তু এই আব্দুল খালেকৰ সন্মুখত এতিয়া প্ৰত্যাহ্বান হৈ থিয় দিছে কংগ্ৰেছৰ এগৰাকী জ্যেষ্ঠ নেতা তথা বিধায়ক ৱাজেদ আলী চৌধুৰী।
ওয়াজেদ আলী চৌধুরীও আগন্তুক চব্বিশ নির্বাচনত ধুবুরী সমষ্টির এগৰাকী অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। ইতিমধ্যে তেও মন মেলিছে ধুবুরী সমষ্টির প্রতিদ্বন্দ্বিতা করবলে। ইফালে আব্দুল খালেকে যেহেতু বরপেটা সমষ্টি এইবার হেরুয়াব, কারণ বরপেটা সমষ্টি এটা আগর দরে সমষ্টি হয়ে থাকা নাই, তাত সংখ্যালঘুর এটা কোনো ধরনের প্রভাব নাই। পূর্বতে যেদরে সংখ্যালঘু ভোটার সকলে বরপেটা সমষ্টিত একটা নির্ণায়ক ভূমিকা গ্রহণ করেছিল, সেই পরিবেশ আর এটা বরপেটাত নাই, কারণ বরপেটা সমষ্টিও ইতিমধ্যে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বরপেটা সমষ্টিত এটা সংখ্যালঘু ভোটারে কোনো নির্ণায়ক ভূমিকা লোব নোৱাৰিব, যার পরিণতিত এটা ধুবুরীলৈ গৈ ধুবুরীর পৰা প্রতিদ্বন্দ্বিতা করার বাবে পরিকল্পনা গ্রহণ করেছে আব্দুল খালেকে। প্রসঙ্গ ক্রমে উল্লেখ করব লাগিব যে এইগৰাকী আব্দুল খালেকে যেতিয়া 2019 চনত বরপেটার পৰা প্রতিদ্বন্দ্বিতা করেছিল তেতিয়াও যথেষ্টখিনি প্রত্যাহ্বানের সম্মুখীন হয়েছিল, কিন্তু আব্দুল খালেকক প্রার্থিত্ব প্রদানের ক্ষেত্রত এক সবল ভূমিকা গ্রহণ করেছিল দিল্লীত বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া। দেবব্রত শইকীয়ার স্থিতির বাবেই অবশেষত আব্দুল খালেকে বরপেটা সমষ্টির পৰা টিকট পাইছিল, আর সেই টিকটত জয়ী হবলে সক্ষম হয়েছিল, দিল্লীলৈ যাবলৈ সক্ষম হয়েছিল, কিন্তু সেই বরপেটা আর বরপেটা হয়ে থাকা নাই। আনকি আব্দুল খালেকর গৃহ গাঁও এতিয়া ধুবুরী সমষ্টিত অন্তর্ভুক্ত হয়েছে, আর সেইভাবে আব্দুল খালেকে এতিয়া ধুবুরীক টার্গেট করে লৈছে, কিন্তু সম্মুখত আছে বৃহৎ প্রত্যাহ্বান ওয়াজেদ আলী চৌধুরী। 2019 দরে টিকট লাভের ক্ষেত্রত এইবার দেবব্রত শইকীয়ায় কিবা ভূমিকা গ্রহণ করব পারিব নাকি, তাকে এতিয়া রাজনৈতিক বিশ্লেষকসকলের দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে ধুবুরী সমষ্টির উপর আব্দুল খালেকর উপর। এয়া দুটা লোকসভা সমষ্টির কথা আমি আপনার জানালো, ঠিক তেনেদরে যদি আমি বিধানসভা সমষ্টিলৈ আহো, আমি আপনার জানাই আছো কংগ্রেসের শীর্ষ নেতার খোয়া কামোড়ার কথা। বিধানসভা সমষ্টির কথালৈ যদি আহো, বিধানসভা সমষ্টির নাওবৈশা সমষ্টির বর্তমানের বিধায়ক ভরত চন্দ্র নরহ। ভরত চন্দ্র নরহে 2021 চনের বিধানসভা নির্বাচনত নাওবৈশা সমষ্টির পৰা প্রতিদ্বন্দ্বিতা করে দিশপুরলৈ আহিছে, কিন্তু এতিয়া রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত নহয় ভরত চন্দ্র নরহর, যার বাবে আগন্তুক ছাব্বিশ চনের বিধানসভা নির্বাচনের বাবে এতিয়া টার্গেট করে লৈছে ভরত চন্দ্র নরহে APCC সভাপতি ভূপেন বরার গৃহ সমষ্টি রঙানদী। নবগঠিত এই রঙানদী সমষ্টির পৰাই ভরত নরহে মন মেলিছে ছাব্বিশ চনের বিধানসভা সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা করা, আর ইয়াকে লৈ দুইগৰাকী দিগ্গজ নেতার মাজত এতিয়া টনা আজোৰা লাগিছে রঙানদী সমষ্টি, কারণ রঙানদী সমষ্টি হৈছে APCCৰ সভাপতি ভূপেন বরার গৃহ সমষ্টি। গতি স্বাভাবিকতে ভূপেন বরাই রঙানদীর পৰা প্রতিদ্বন্দ্বিত করার বাবে পরিকল্পনা গ্রহণ করে আছে, তাতে আকো রঙানদী সমষ্টি বিচাৰিছে ভরত চন্দ্র নরহে। ইয়াকে লৈ দুইগৰাকী নেতার মাজত এতিয়া এটা আভ্যন্তরীণ কন্দল লাহে লাহে আরম্ভ হৈছে, কংগ্রেসের সূত্রের পৰা এইখিনি তথ্য ইতিমধ্যে প্রকাশ পাইছে, কিন্তু ভূপেন বরাই নিজের স্থিতি স্পষ্ট করে কৈছে যে রঙানদী এরি দিয়া নহব ভরত চন্দ্র নরহক, তার পরিবর্তে লক্ষিমপুর নতুবা ঢকুয়াখনাত গুরুত্ব দিবলৈ ভরত চন্দ্র নরহক পরামর্শ আগবঢ়াইছে ভূপেন বরাই। কিন্তু যদি চা হয় বিগত তিনিটাক কার্যকাল ঢকুয়াখনার পৰা আঁতৰি আছে ভরত চন্দ্র নরহ, সেইবাবে আগন্তুক ছাব্বিশ চনের বিধানসভা নির্বাচনত এই ঢকুয়া সমষ্টিক লৈ রিস্ক লব বিচরা নাই ভরত চন্দ্র নরহে। আর তার পরিবর্তে যদি লক্ষিমপুর সমষ্টির কথা কোয়া হয়, লক্ষিমপুর ইতিমধ্যে আছে কংগ্রেসের এগারী শক্তিশালী দাবিদার ডক্টর জয়প্রকাশ দাস, গতি জয়প্রকাশ দাস থাকার পিছত লক্ষিমপুরও মুঠেও সুরক্ষিত নহব ভরত চন্দ্র নরহর, গতি রাজনৈতিক ভবিষ্যৎ এটা বিপদাপন্ন হব নেকি ভরত চন্দ্র নরহর, রাজনৈতিক ভবিষ্যৎ কোবাত ফুলস্তব আহি পড়ব নেকি ভরত চন্দ্র নরহর, এনেকা ধরনের এটা জল্পনা কল্পনা আরম্ভ হয়েছে আগন্তুক চব্বিশ চনের নির্বাচন লোকসভা, আর তার পিছতে আছে ছাব্বিশ চনের বিধানসভা নির্বাচন। গতি এই সকল দিগ্গজ শীর্ষ নেতার মাজত এনেদরে এটা সমষ্টিক লৈ টনা আজোড়া লাগিছে খোয়া কামোড়া লগা এই মুহূর্তত পরিলক্ষিত হয়েছে। এয়া কেবল কংগ্রেসের ভিতরতে নহয়, আনকি বিজেপির মাজতো এনেকা ধরনের এখন অন্তকন্দল চলি আছে, কারণ সমষ্টির পুনর্নির্ধারণ হয়েছে, বহু সমষ্টিতে পূর্বর প্রার্থী টিকট পাবনে নাপায় এই মুহূর্তত সেই অনিশ্চয়তা আহি পৰিছে, বহু কেগৰাকী মন্ত্রী আনকি শাসকীয় কেবিনেট মন্ত্রীও সমষ্টি হেরুয়াবলগীয়া হয়েছে, তেনেকুৱা ধরনের পরিকল্পনা বিজেপির শিবিরত অব্যাহত আছে, কিন্তু এই মুহূর্তে আমি জানাইছো আপনার কংগ্রেসের শিবিরত চলি থাকা এই যে বাদ বিবাদ তথা আভ্যন্তরীণ কন্দল, এই আভ্যন্তরীণ বাদ বিবাদ কন্দলে ইতিমধ্যে বিপর্যস্ত তথা জর্জরিত করে তুলেছে কংগ্রেসক, আর তার মাজতে সমষ্টিক লৈ নিজের একটা সুরক্ষিত সমষ্টি বিচারি, একটা নিরাপদ সমষ্টি বিচারি, রাজনৈতিক স্বার্থ সিদ্ধির নিজের সতীর্থকে বলির পথা সজায় এটা সমষ্টি হস্তগত করার এক যুজত নামি পৰিছে, শীতল যুঁজত নামি পৰিছে এই সকল শীর্ষ কংগ্রেসী নেতা। সময় বাগৰাৰ লগে লগে এই যুঁজখন কেনেদৰে আগবাঢ়ে সেয়া নিশ্চয় লক্ষণীয় হ'ব।